জাতিসংঘের সভায় রোহিঙ্গাসহ মুসলিম সম্প্রদায়ের উপর নিপীড়ন সম্পর্কে কি বলেছেন এরদোয়ান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। এস জে রতন আছি পুরো পর্বে। আশা করছি আপনাদেরকেও পুরো পর্বটিতে পাশে পাব। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো জাতিসংঘের 76তম অধিবেশন। মুসলিম বিশ্বের অনেক প্রভাবশালী নেতারাও সেখানে যথারীতি অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে। মুসলমানদের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সবসময়ই সোচ্চার থাকেন। রোহিঙ্গা ইস্যুটি দীর্ঘদিনের এক সমস্যা। চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টিও সবাই জানে। এই অধিবেশনে তিনি এই সমস্ত বিষয় নিয়ে দৃঢ় কণ্ঠে কথা বলেছেন। এছাড়া মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সংকটেও এরদোয়ানের প্রতিবাদ জানানোর বিভিন্ন বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের অধিবেশনে ইউএনজিএ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে মাতৃভূমিতে ফিরে যাওয়ার পক্ষে রয়েছে তুরস্ক, যারা বাংলাদেশে কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, এ সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। অথচ সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, আমি বারবার বলেছি তারা রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, সুতরাং তাদেরকে অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের ভেতরে এবং বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় 18 কোটি মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, এই সহায়তার 15 কোটি 8 লাখ মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। এছাড়া জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে আবারও কাশ্মীর সংকটের প্রসঙ্গ তুললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। সংস্থাটির সাধারণ পরিষদের 76তম অধিবেশনে কাশ্মীরি মুসলিমদের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন তিনি। এরদোয়ান বলেছেন, বিভিন্ন পক্ষের সংলাপের মাধ্যমে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব কাঠামোর মধ্যে কাশ্মীরে বিগত 74 বছর ধরে চলমান সংকট সমাধানে আমাদের অবস্থান অটুট রয়েছে। জাতিসংঘে এর আগেও বেশ কয়েকবার কাশ্মীর ইস্যু নিয়ে সরব হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। গত অধিবেশনেও এ নিয়ে কথা বলেছিলেন তিনি। সে সময় এরদোয়ান বলেছিলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তি নষ্টের মূলে রয়েছে কাশ্মীর সংকট, এটি একটি জ্বলন্ত সমস্যা। ভারত শাসিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পদক্ষেপ সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। গত বছর পাকিস্তান সফরে গিয়েও কাশ্মীর সংকট নিয়ে কথা বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে এরদোয়ানের এসব বক্তব্যে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত। কাশ্মীর ইস্যুকে অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করে নয়াদিল্লি বলেছে, অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্কের। জাতিসংঘে কাশ্মীরিদের পাশাপাশি চীনের উইঘুর নিয়েও কথা বলেছেন রজব তাইয়েব এরদোয়ান। উইঘুর প্রসঙ্গে তার বক্তব্য, আমরা বিশ্বাস করি উইঘুর মুসলিমদের মৌলিক অধিকার রক্ষায় চীনের আরও সচেষ্ট হওয়া প্রয়োজন। পশ্চিম তীরে ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতে প্রকাশ্যে বা গোপনে যারা ইসরায়েলি রক্তপাত ও বর্বরতাকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। গেল 14 মে শুক্রবার নিজ দল একে পার্টির এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, যারা চুপ থেকে কিংবা প্রকাশ্যে ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে, জেনে রাখা উচিত একদিন তাদেরও পালা আসবে। চলমান এই ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের ভূমিকা নিয়ে এরদোয়ান বলেন, ওআইসি যদি ইসরায়েলি হামলার বিরুদ্ধে জোরালো অবস্থান না নেয় তাহলে এই জোট তার নিজের অস্তিত্বকেই বিনষ্ট করবে। এ সময় অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুরো দুনিয়া ইসরায়েলি ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে গেলেও তুরস্ক কখনো এটি মেনে নেবে না। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ এরদোয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ রেজুলেশনের মাধ্যমে সমাধানেরও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হামলার ঘটনায় আমি ভারাক্রান্ত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য। সে সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখে ইসরায়েলি দখলদার বাহিনী ওই অঞ্চলে একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। কয়েকশোবার বিমান হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বোমা হামলায় তখন পর্যন্ত 31 শিশু ও 20 নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 126 জনে। সেদিনও নতুন করে 13 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 920 ফিলিস্তিনি। একটু পেছনের বছরগুলোতে ফিরে গেলে দেখা যায়, রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সোচ্চার ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। 2017 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এরদোয়ান সরাসরি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। এরদোয়ানের মতো এতটা জোরালো অভিযোগ অন্য কোনো রাষ্ট্রপ্রধান করেননি। 5 সেপ্টেম্বর 2017 সরাসরি মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সান সুচিকে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সুচির কাছে উদ্বেগ ও নিন্দা জানিয়েছিলেন তুরস্ক। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা সচক্ষে দেখতে তুরস্কের ফার্স্ট লেডি আমিনে এরদোয়ান ঢাকাতেও গিয়েছিলেন। তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে। সেদিন তারা টেকনাফে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছিলেন। রোহিঙ্গা ইস্যুকে তুরস্ক বেশ গুরুত্ব দিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের অস্টিন পি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর তাজ হাশমি মনে করেন, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। তুরস্ক একসময় মুসলিম বিশ্বে নামকরা একটি দেশ ছিল। ইরান ছাড়া পুরো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। হাশমি বলেন, অনেকে এরদোয়ানকে বলছেন নিউ সুলতান, উনি তুরস্কের সেই পুরনো ভূমিকায় ফিরে যেতে চাচ্ছেন। তুরস্কের পুরনো শৌর্য পুনরুত্থান করতে হবে। বিশ্বনেতা হতে হলে তো তাকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলতেই হবে। তিনি মনে করেন, ইসলামপন্থী হিসেবে পরিচিত এরদোয়ান মুসলিম বিশ্বের প্রধান প্রতিনিধি হতে চাইছেন। এরদোয়ান চাইছেন মুসলিম বিশ্বে সৌদি আরব ও পাকিস্তানের পরিবর্তে তুরস্ককে নেতৃত্বের আসনে নিয়ে আসতে। রোহিঙ্গা ইস্যু নিয়ে এরদোয়ান সোচ্চার হলেও মিয়ানমারের ওপর তিনি কতটা চাপ তৈরি করতে পারবেন, তাজ হাশমি মনে করেন সে সম্ভাবনা হয়তো কম। তবে প্রতিবাদ করতে করতে একটা চাপ অবশ্যই তৈরি হবে। ভারত ও চীন প্রত্যক্ষভাবে এবং আমেরিকা পরোক্ষভাবে সে সময়কার মিয়ানমারের শাসক গোষ্ঠীকে সহায়তা করেছে বলে উল্লেখ করেন তিনি। হাশমির ধারণা, বাংলাদেশকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে একটি নতুন ফ্রন্ট দাঁড় করানো যায় কিনা সে চেষ্টা করছে তুরস্ক। যদি মিয়ানমারের ওপর কোনো চাপ তৈরি করা সম্ভব না হয়, তাহলে এরদোয়ানের তাতে কী লাভ হবে? তাজ হাশমি মনে করেন, রোহিঙ্গাদের জন্য সোচ্চার হয়ে এরদোয়ান দেশের মধ্যে এবং মুসলিম বিশ্বে এক ধরনের ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হবেন। হাশমি বলেন, মুসলিম বিশ্বে তার একটা ইমেজ সৃষ্টি হবে যে উনি ইসলামের একজন চ্যাম্পিয়ন, উনি মুসলিম বিশ্বের ঐক্য সাধনে প্রচেষ্টা করছেন। হাশমির বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক মনে করছে সৌদি আরবের বিরুদ্ধে ইরান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ফ্রন্ট করার চিন্তা ভাবনা এরদোয়ানের রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে রিয়াদ ভিত্তিক 55টি মুসলিম দেশের যে জোট গঠন করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশকে সরিয়ে আনার চেষ্টা করছে তুরস্ক। সে প্রচেষ্টায় তুরস্ক সফল হলে সৌদি আরবের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি ওই অঞ্চলে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাবে বলে মনে করেন হাশমি। কয়েক শতক যাবৎ মুসলমানরা চরম নির্যাতনের শিকার এবং তা কম বেশি বিশ্বব্যাপী। সর্বোপরি বর্তমানে সর্বাধিক নির্যাতনের শিকার হয়ে ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়েছে ফিলিস্তিন, ভারত ও মিয়ানমারের মুসলমানরা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও মিয়ানমারের সামরিক জান্তা এজন্য বিশেষভাবে দায়ী। এই মুসলিমদের রক্ষার্থে বিশ্বের নেতৃবৃন্দ তেমনভাবে জোরালো ভূমিকা পালন করেনি। বিচ্ছিন্নভাবে কিছু তৎপরতা হয়েছে, কিন্তু বিপক্ষের অপকর্ম প্রবলতর হওয়ায় তা ফলদায়ক হয়নি। এই অবস্থায় এই মুসলিম মজলুমদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, মালয়েশিয়ার মাহাথির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারা দেশে এবং বিশ্বের সর্বত্রই এই নিপীড়িত মুসলমানদের পক্ষে নির্ভয়ে বলিষ্ঠ বক্তব্য দিয়ে বিশ্ববাসীকে সচেতন করছেন, সংশ্লিষ্ট মুসলমানদের মনে সাহস যোগাচ্ছেন, আশার আলো প্রজ্বলিত করছেন। এ কারণে তারা এবং তাদের দেশগুলো হুমকির সম্মুখীন হয়েছে। তবুও চলতি শতাব্দীর এই শ্রেষ্ঠ মুসলিম বীররা পিছপা হচ্ছেন না, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে জোরালো ভূমিকা পালন করেই চলেছেন। অতি সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং তাদের বক্তব্য উপস্থাপন করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান সফরকালে দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন গত বছরের 14 ফেব্রুয়ারি।
ভাষণে তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক। কয়েকশো বছর আগে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল, একই ঘটনা ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে তুরস্ক সবসময় প্রতিবাদ করে যাবে। আমরা কখনও কানাকালের সেই দুঃসময়ে উপমহাদেশের মুসলমানদের সমর্থনের কথা ভুলব না। আজকে কাশ্মীর ইস্যুকে পাকিস্তানিরা যেভাবে দেখছেন, আমরাও ঠিক একইভাবে দেখছি। আমরা অতীতের মতো ভবিষ্যতেও পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব। কাশ্মীরে আমাদের ভাই বোনেরা কয়েক দশক ধরে চরম নির্যাতনের শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে একতরফা পদক্ষেপের কারণে সে দুর্ভোগ অনেক বেড়েছে। কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে সহিংসতা অথবা নির্যাতনের মাধ্যমে নয়, বরং ন্যায় বিচার ও স্বচ্ছতার মাধ্যমে। তিনি আরও বলেন, সে সময়কার ট্রাম্প ঘোষিত কথিত ডিল অব দ্য সেঞ্চুরি কোনো শান্তির পরিকল্পনা নয়, বরং প্রকৃতপক্ষে এটি একটি দখলদারিত্বের প্রকল্প। আমরা সারা বিশ্বের সামনে ঘোষণা দিতে চাই যে পবিত্র মসজিদুল আকসাকে ইসরায়েলি প্রশাসনের করুণার ওপর আমরা ছেড়ে দিতে পারি না। এক যৌথ সংবাদ সম্মেলনে এককালীন ক্রিকেট কিংবদন্তি এবং বর্তমানের বিশিষ্ট রাজনৈতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যদি পাকিস্তান থেকে নির্বাচন করেন, তবে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন। এর আগে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে সই করে। এই দুই নেতার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার পাকিস্তানের তুর্কি প্রেসিডেন্টের মন্তব্য ও পাকিস্তান তুরস্কের যৌথ ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছে, জম্মু ও কাশ্মীর ভারতের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং প্রকৃত সত্য নিয়ে বোঝাপড়ার আহ্বান জানাচ্ছি। তবে এরদোয়ান তার কাজ চালিয়েই যাচ্ছেন। তিনি লিবিয়া, আফগানিস্তান এবং সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও অন্য দেশের সাথে একযোগে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ যেখানেই মুসলিমদের সংকট, সেখানেই বলিষ্ঠ ভূমিকা পালন করছেন এরদোয়ান। তাই তিনি দেশে এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়, এমনকি অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও। এক্ষেত্রে সম্প্রতি প্রকাশিত গ্যালাপ ইন্টারন্যাশনালের অভিমত স্মরণীয়। বৈশ্বিক রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ করেছে গ্যালাপ ইন্টারন্যাশনাল। এতে সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে সূচকে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, যা 30%। এছাড়াও বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা হলেন তিনি। এরপর এই সূচকে জনপ্রিয়তার দিক দিয়ে সৌদি সালমান বিন আব্দুল আজিজের নাম, যিনি 25%, ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির নাম, যিনি 21%। দর্শক, শেষ করছি এখানেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।